দেখছেন মালদা টিভি ডট কম নিবেদিত নিউজ টুডে বাংলা, সত্য সবার আগে। কিং টুডে নিবেদন করছে মান্তাসা স্টিল ফার্নিচার, হরিশ্চন্দ্রপুর স্টেশন রোড, হরিশ্চন্দ্রপুর, মালদা। সহযোগী নিবেদক গোস্বামী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বারোদুয়ারি পেট্রোল পাম্পের পশ্চিম দিকে। রাজিস ক্যাম্প সেন্টার, স্থান বারোদুয়ারি ঈদগাহ পাড়া, হরিশ্চন্দ্রপুর, মালদা। উজালা মেডিকেল এজেন্সি, নিচুতলায়। নূর বস্ত্রালয়, প্রোপাইটার মোহাম্মদ মুসলিম, হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিমে, হরিশ্চন্দ্রপুর, মালদা। সাবাহা এন্টারপ্রাইজ, প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান, স্থান বারোদুয়ারি রেলগেট সংলগ্ন। মোবাইল নম্বর 9733263011। আমরা দাঁড়িয়ে রয়েছি হরিশ্চন্দ্রপুর থানা গ্রাউন্ডে, থানার মাঠে, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে রয়েছেন, ইনি হচ্ছেন সুপারভাইজার। সুপারভাইজার বলতে আপনাকে বুঝিয়ে রাখি, আইসিডিএস যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ইনি হচ্ছেন হরিশ্চন্দ্রপুর, হরিশ্চন্দ্রপুর অনের এবং হরিশ্চন্দ্রপুর জিপির, নাকি হরিশ্চন্দ্রপুর জিপির সুপারভাইজার। তার সাথেও তুলসিয়াটাও আছে, যেটা আমরা সূত্রে জানতে পারছি। এবং উনি এখান থেকে এই সকল মেয়েদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, 12, 14, 18 বোধ হয় যে কাউরি হয়নি আমার এরকম মনে হয় না, এই মেয়েদেরকে এই সব মেয়েদেরকে নিয়ে একটা যেটা দল গঠন করতে চলেছে, কিশোরী সমূহ, এই দল থেকে ইনারা একটা প্রশিক্ষণ দিতে চাইছেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন যে কিভাবে আদালতে গিয়ে, অফিসে গিয়ে, বিভিন্ন দপ্তরে গিয়ে, হসপিটালে গিয়ে কিভাবে তারা সরকারি কার্যক্রমগুলো তারা কিভাবে আদায় করবেন এবং নিজেরাই কাউরি উপরে নির্ভর না করে নিজেরাই সেটাকে কিভাবে সম্পূর্ণ করবেন সেই নিয়ে আমাদের সাথে রয়েছেন, আমাদের সেই সুপারভাইজার রয়েছেন, আরও মানে কর্মীরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো। বলছি দিদি, আজকে আপনারা ঠিক কী কারণে আজকে এই মেয়েদেরকে নিয়ে, অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে আপনারা থানায় এসছেন? এরা প্রত্যেকেই কিশোরী, 18-র মধ্যে এদের বয়স, 11 থেকে 18-র মধ্যে এদের বয়স। এরা এখানে সখী এবং সহেলি, প্রত্যেকটা সেন্টার থেকে, হরিশ্চন্দ্রপুর জিপিতে 48টা সেন্টার আছে, সেই প্রত্যেকটা সেন্টার থেকে একজন সখী একজন সহেলি এরা এসছে। প্রত্যেকটা সেন্টারে কিশোরী সমূহ রয়েছে আমাদের, মানে কিশোরীদের দল। এই সখী সহেলিরা এখানে ট্রেনিং করেছে, 2 দিন ধরে ট্রেনিং চলেছে হরিশ্চন্দ্রপুর অঞ্চল অফিসে, সেখানে কালকে ট্রেনিং করানো হয়েছে, আর আজকে হচ্ছে এক্সপোজাল ভিজিট, যেটা হচ্ছে বিভিন্ন দপ্তরগুলোতে, সরকারি দপ্তরগুলোতে কী করে তারা নিজেরাই গিয়ে নিজেদের কাজকর্মগুলো করতে পারে সেগুলো হাতে কলমে শেখানোর জন্য আজকে এখানে তাদের নিয়ে আসা হয়েছে। আজকে মেনলি কতগুলো আপনারা সরকারি দপ্তরে গেলেন এই সব মেয়েদেরকে নিয়ে? আমরা পঞ্চায়েত অফিসটা করেছি, আর এখন থানায় এসেছি, এবং আমরা ব্যাংকে যাব। এর পরবর্তী আপনাদের কর্মসূচি কী? এর পরবর্তীতে এইসব মেয়েরা এখানে ট্রেনিং নিয়ে নিজের নিজের সমূহ যে আছে সেন্টার এরিয়ায়, সেখানে গিয়ে তারা তাদের সঙ্গে মিটিং করবে এবং তাদেরকে যারা নিজেরা যেগুলো জেনে গেছে সেগুলো তাদের জানাবে। এতে উপকারিতা কতটুকু হবে? এতে উপকারিতা হবে যেগুলো তারা, আমরা যে কাজগুলো করে থাকছি বা যে মানে যেভাবে বা মহিলা দলগুলো করছে বা আমার ডিপার্টমেন্টের তরফ থেকে যখন বারবার বলা হচ্ছে যে 18 বছরের কমে কোনো মতেই যেন মেয়েদের বিবাহ না হয় এবং 18 বছরে বিয়ে হলেও 20 বছরের আগে যেন বাচ্চা না হয়, এইগুলো শেখানো এবং তাদের যে আয়রন ট্যাবলেট দেওয়া হয় সেগুলো যেন তারা ঠিক মতো খায় এবং তাদের শারীরিকভাবে তারা যেন সুস্থ থাকতে পারে, যেভাবে সুস্থ থাকতে পারবে সেই কৌশলগুলো এবং সেগুলো তাদেরকে শেখানো হয়েছে এবং তারাও যেন তাদের সেই সমূহতে গিয়ে সমস্ত মেয়েদের সচেতন করতে পারে এবং ভবিষ্যতে সুস্থভাবে নিজেরা বাঁচতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, লেখাপড়া শিখে মাথা উঁচু করে বাঁচতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ, আমরা কথা বললাম, আপনারা শুনতে পেলেন, আমাদের সাথে শঙ্করীদি ছিলেন সুপারভাইজার, উনি বললেন অ্যাকচুয়ালি এই লক্ষ্য হচ্ছে কি, তাদেরকে সচেতন করা এবং 18 বছরের নিচে যাতে কোনো মেয়ের বিয়ে না হয়, বাল্যবিবাহ রোধ করা থেকে শুরু করে বিভিন্ন তাদের যে মানে পদ্ধতিগুলো রয়েছে তাদেরকে কীভাবে বেড়ে উঠতে হবে, সমাজে বড় হতে হবে এবং সমাজের কাজকর্ম নিজেরাকে করতে হবে সেই নিয়ে আমরা কথা বললাম, বিস্তারিত জানতে পারলাম। ক্যামেরায় সফিউর রহমানের সাথে হাবিব খানের রিপোর্ট, নিউজ টুডে বাংলা। গোস্বামী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, প্রোপাইটার সাহেব গোস্বামী, স্থান বারোদুয়ারি পেট্রোল পাম্পের পশ্চিম দিকে, শ্মশান সংলগ্নে, হরিশ্চন্দ্রপুর, মালদা। এখানে লোহার গেট, গ্রিল, শাটার, ক্লেপ সুগেট, টোটো গাড়ির বডি সুদক্ষ মিস্ত্রি দ্বারা তৈরি করা হয়। এছাড়াও পুরনো ভুটভুটি সুলভ মূল্যে ও যত্ন সহকারে মেরামত করা হয়। মোবাইল নম্বর 8384070310 অথবা 7407215921।
ও 9734049834। যেমন শক্তি থেকেই হয় চ্যাম্পিয়ন, আঙ্কিট টিএমটি বার্স আপনার স্বপ্নের নির্মাণের ভরসা দেয় ঠিক তেমন। তাই এবার থেকে আঙ্কিত টিএমটি বার্স, আঙ্কিত কা ওয়াদা লোহে কি উমর জাদা। সাবাহা এন্টারপ্রাইজ, প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান, স্থান বারোদুয়ারি রেলগেট সংলগ্ন, মোবাইল নম্বর 9733263011 অথবা 9800055472। এখানে আঙ্কিত কোম্পানির রড সহ নামি দামি বিভিন্ন কোম্পানির সিমেন্ট, বালি ও পাথর ন্যায্য মূল্যে পাওয়া যায়। নূর বস্ত্রালয়, প্রোপাইটার মোহাম্মদ মুসলিম, হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিমে, হরিশ্চন্দ্রপুর মালদা। এখানে বেনারসি শাড়ি, সিল্ক শাড়ি, বিবাহের সমস্ত কাপড় সহ বিভিন্ন ডিজাইনের তাঁত শাড়ি সুলভ মূল্যে পাওয়া যায়। মোবাইল নম্বর 9733244723। কি ভাবছেন, কোথায় যাবেন ঘর সাজানোর আসবাবপত্র নিতে? আসুন আমাদের সুপরিচিত ও নির্ভরযোগ্য মান্তাসা স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা হরিশ্চন্দ্রপুর স্টেশন রোড, হরিশ্চন্দ্রপুর মালদা। এখানে শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, ফ্রিজ, ওয়াশিং মেশিন, স্টিলের খাট, চেয়ার, টেবিল, আলনা, ডাইনিং টেবিল, টি টেবিল সহ স্টিলের যাবতীয় ফার্নিচার সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার মঞ্জুর আলম, মোবাইল নম্বর 9734120711।